দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে আর বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে 15তম অবস্থানেই বাংলাদেশ অবস্থান করছে। এমন পরিস্থিতিতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন অতিথি, অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, অবক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছে যেটি জানতে চাই, 3 লাখের উপরে আক্রান্তের সংখ্যা, মানে পিক কি নেমে গেছে নাকি পিকে আমরা উঠতে যাচ্ছি নাকি আছি আমরা পিকে? আসলে ধন্যবাদ অন্তরা, পিকের কথা বলতে গেলে বলা খুব মুশকিল, কারণ প্রচুর পরীক্ষা দরকার। এখন প্রচুর পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো আমরা পিকে আছি না, আমরা প্লেটুতে আছি না নিচে নামছি, কারণ এই 10,000-11,000 পরীক্ষা দিয়ে পিক বলা খুব মুশকিল। যদিও অ্যান্টিজেন পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে, মানে দিতে যাচ্ছে সরকার, তো অ্যান্টিজেন পরীক্ষাটা করতে পারলে বোঝা যাবে যে লাখখানেক পর্যন্ত পরীক্ষা করা যেতে পারে খুব অল্প সময়, 15-20 মিনিটের মধ্যে, তখন বোঝা যাবে যে আমরা কোন পর্যায়ে রয়েছি। এছাড়া এই 18 কোটি লোকের দেশে এই অল্প পরীক্ষায় মানে এটা খুব বলা খুব মুশকিল পিকে আছে কিনা। অ্যান্টিজেন পরীক্ষাটা মানে এতদিন কেন করা হয়নি, মানে এটির দাম বেশি নাকি এটা পরীক্ষাটা সঠিক হবে না, মানে কি কারণ ছিল? খুবই সস্তা, কিন্তু আরটিপিসিআর হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু অ্যান্টিজেন এই যে পরীক্ষাটা আমি বিভিন্ন চ্যানেলে লিখেছি, পত্রিকায় লিখেছি, এটা খুব অল্প সময় আমরা রেজাল্ট পেতে পারি। আর যদি অ্যান্টিবডিও এখন 6 মাস চলছে, এখন অ্যান্টিবডি পরীক্ষা প্রয়োজন, কারণ সার্ভাইলেন্স দেখার জন্য অ্যান্টিবডির খুব বেশি প্রয়োজন রয়েছে। আপনি যে বললেন যে 15তম অবস্থানে, আসলে আমরা পাকিস্তানকে ক্রস করে এখন 15তম অবস্থানে চলে এসেছি, আমাদের সামনেই রয়েছে শুধু সৌদি আরবিয়া, তারপর ধাপে ধাপে হয়তো পরীক্ষা করলে হয়তো আরো অনেক উপরে উঠে যেতে পারতাম। আর করোনার চেয়ে এখন দ্বিতীয় ধাপের সংক্রমণ, এখন আমরা পিক নিয়ে চিন্তা করছি না, মানে দ্বিতীয় ধাপের সংক্রমণ। আর এই যে আগামী মাসটা, আগামী মাসে আমি আমার ব্যক্তিগত যে আশঙ্কা যে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, এবং আগামী মাস থেকে বিশেষ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, ধাপটা কিভাবে নির্ণয় করছেন? ধাপটা হচ্ছে যে প্রথম দিকে একটু যখন বাড়তে থাকে কিছুটা কমে, মনে করেন এখন 2,500 বা 3,000 এরকম সংক্রমণ আসছে, যদি অল্প পরীক্ষার মধ্যে কিছুটা দম ধরে থাকে। আমরা আমরা দেখেছি যে বিভিন্ন যে বেশ কয়েকটি দেশে, যে বেলজিয়াম বলুন, আপনার ইভেন সাউথ কোরিয়া বলুন, এরকম অনেকগুলো দেশে দম ধরে ছিল, এখন আবার নতুন করে আবার বাড়া শুরু করে দিয়েছে, ইভেন স্পেন, ইউরোপে পর্যন্ত। তো এই সামনের মাসে আবার বিশেষায়িত হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হবে, পরীক্ষার ফি কমানো হয়েছে, কিন্তু এটা বিনা পয়সা করার জন্য আমার আকুতি ছিল খুব বেশি, এবং জোন ভিত্তিক লকডাউনের পরিকল্পনা তো আদৌ বাস্তবায়িত হলো না। যে কথা বলছিলাম, যুক্তরাষ্ট্র, জার্মানি, নিউজিল্যান্ড, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম সবগুলিতে কিন্তু দ্বিতীয় ধাপ, অর্থাৎ নতুন করে আবার সংক্রমণ দেখা শুরু করেছে। আর এশিয়া ছাড়া বিশ্বে কমেছে করোনা মহামারী, আমরা বলি যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়া বিশ্বজুড়ে এই ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর গতি কিন্তু ধীর হয়ে আসছে। সুতরাং আমরা আমাদের পিক লেভেল কোন পর্যায়ে যাব আমরা এখনো বলতে পারি না। তবে এখানে একটু একটা কথা বলে রাখি, একটু সুসংবাদ আছে, যেটা যে আমরা বলি যে সাইটোকাইন স্টর্ম, যে সাইটোকাইন স্টর্মটা খুবই মানে এই কোভিড চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ, যে সিআরপি খুব বেড়ে যায়, সিটি স্ক্যানিং করলে ছোট ছোট স্পট দেখা যায়, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি দেখা যায়। এখন নতুন একটা ওষুধ এসেছে বাড়ি নেস বলে, যে বাড়ি সিটি নিব, এটা এটা দুটো করে বড়ি রোজ খেতে হয় 14 দিন, এটা খেলে অক্সিজেনটা লেভেলটা যার কমে আসছে, 95 তো নর্মাল, যদি 92 নেমে আসে, আমি ছোট যে আমরা পালস অক্সিমিটার মাঝে সবাইকে রাখতে বলি, যে 92 বা 90 নেমে আসে, এই ওষুধটা ঘরে বসে খেতে পারবে। আর যদি সিটি স্ক্যানিং এ যদি লিশন দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে শুরু করে দিলে কিন্তু এই সাইটোকাইন স্টর্মটা কমে যাবে, সিআরপিও কমে যাবে। এটা কিন্তু একটা অনেক বড় একটা আমাদের জন্য সুখবর বলে আমি মনে করছি, এটা একেবারে খুবই মানে আজকের খবর আমি বলছি। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই, যেটি অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ বলছিলেন যে ঠিক পিকে আছি বা নেই সেটার চাইতে উনি যেটি গুরুত্বপূর্ণ বলছিলেন যে ধাপ, অনেকগুলো ধাপ আমরা পেরিয়ে গেছি, মানে কতগুলো ধাপ আমরা এরকমভাবে পার হতে পারি? ধন্যবাদ আপনাকে।
মাই ফ্রেন্ড প্রফেসর ইকবাল সাহেব যেটা বলছেন তার সাথে আমি একমত। আমি যদি একটু বিশ্লেষণ করি, বর্তমানে বিশ্বে এখন 2,43,00,000 আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা 8,24,000। এবং আপনি জানেন কালকে 54 জন আমাদের বাংলাদেশে মারা গেছে এবং মোট মৃত্যুর সংখ্যা আমাদের দেশে 4,91,81 জন। এবং কালকে যেটা টেস্ট করা হয়েছে 15,770 জন টেস্ট করা হয়েছে, সেইখানে আমরা শনাক্ত করেছি 2,519 জন। তাহলে শনাক্তের হার যেটা পরশুদিন একটু কম ছিল, কালকে শনাক্তের হার বিশ্বেই 20%, অর্থাৎ এই এক মাস দেড় মাস যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20, 21, 23 এই ভাগের ভিতরে আছে। তাহলে এই সংক্রামিত হার, এটা যে একটা প্লেটু, মানে আমরা যে উপরে একটা স্ট্যাটিক অবস্থায় আছি, এটা উপরের দিকেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তো কাজেই আমরা যে কোন পজিশন আছে ঠিক আমরা এটা বলতে পারবো না। তবে আমি যেটা মনে করি, রিসেন্টলি মানে এই এক সপ্তাহের ভিতরে করোনা রোগীর যে যাদের একটু খারাপ, তাদের প্রত্যেক বেসরকারি হসপিটাল সরকারি হসপিটালে আইসিইউতে কোনো সিট নাই, এটা আপনারা জানেন আমরাও জানি। কিন্তু নন কোভিড পেশেন্ট বা যে যে অল্প সিমটম নিয়ে তারা তো আজকে যাচ্ছেন না, সবাই বাসা বসেই চিকিৎসা করেন। আজকাল আমাদের 6 মাসে আমরা এই যে কিভাবে চিকিৎসা করতে হবে এবং এটা কি প্রিকশন নিতে হবে সেটা আমরা জানি। কিন্তু আমি একটু আতঙ্কিত যে এই যে রোগীগুলি এখন এই যে আইসিইউতে এই যে রোগীগুলি পাচ্ছে, এবং আপনি জানেন অনেকেই সিট পাচ্ছেন না, ঘুরে বেড়াচ্ছে আইসিইউর জন্য, কিন্তু অন্যান্য সিট কিন্তু খালি বেড, নন কোভিড পেশেন্ট বেড খালি আছে কিন্তু আইসিইউ পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু একটা ভালো দিক না। এখন আমাদের জীবন জীবিকার জন্য প্রায় সবই খুলে গেছে, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে, সেটা একটা দিক। কিন্তু এখন তো লোকজন যেভাবে চলছে মনে করছে যে করোনা বলতে কোনো রোগ বাংলাদেশের মানে আমাদের আমরা মনে করি যে জেনারেল পাবলিক কোনো রোগ নাই, এটা হয়তো চলে গেছে, কিন্তু আসলে তা না। আপনি প্রত্যেকটা ফ্যামিলিতে একজন কোভিড পেশেন্ট নাই21 বৎসর। এই কয়দিন ধরে জ্বর ছিল 100-এর উপরে, তাই না? 100, কিন্তু ওই জ্বরের সাথে আবার পায়খানার সাথে ব্লাডও যায়। জ্বরটা বর্তমানে নাই, দুদিন ধরে জ্বর নাই, কিন্তু এই আচ্ছা সকাল সকাল একবার টয়লেটে গেছে, টয়লেটের সাথে পায়খানা ব্লাড গেছে, পরে একটু ব্লাড পড়ছে, সন্ধ্যাকালে গেছে একই অবস্থা, কি করা যায়? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, আমরা ওনার প্রশ্নটিও নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম শরীফ আরাফাত হোসেন। আমার আম্মার হচ্ছে লাস্ট 2 দিন আগে করোনা ধরা পড়েছে, পজিটিভ হয়েছে, বাট ওনার কোনো সিমটম নাই। বেসিক্যালি ওনার হচ্ছে এন্ডোস্কোপি করানোর জন্য কোভিড এর রেজাল্ট ছিল, এই জন্য আমরা করিয়েছি, বাট এখন পজিটিভ আসছে, বাট ওনার কোনো সিমটম নাই। এখন কি করব মানে এই জন্য এটা বুঝতেছি না। জি, ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জানতে চাচ্ছিলাম যে আসলে করোনার যে বর্তমান যে লক্ষণ গুলো, আগে তো শুধু সর্দি কাশি বা হাসি এইগুলো নমুনা ছিল, কিন্তু এখন বর্তমানে তো এখন অনেকগুলো নমুনা দেখা যাচ্ছে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো মানে খুবই আতঙ্কের মধ্যে আছি, মানে যেহেতু কালকে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজে একজন মারা গেছে, ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আসলে করোনা তার লক্ষণগুলো পরিবর্তন করছে কিনা, 2 দিন আগে করোনায় পজিটিভ হয়েছে আরেকজনের, কি করবেন তিনি? মানে একজন প্রশ্ন করেছিলেন তার মায়, একটা হলো রক্ত যাচ্ছে আরেকটা হলো। আচ্ছা, আমি লাস্টের থেকে শুরু করি তাহলে সুবিধা হবে। যিনি বলছেন যে ওনার করোনার যে উপসর্গ, করোনার উপসর্গ কিন্তু ক্লাসিক্যাল এখন সবই যেটা আছে আগের মতোই আছে, সেটা হলো আপনার জ্বর হবে, গলা ব্যথা হবে, মাথায় একটু হেডেক হবে, এবং অনেক সময় যেটা এর সাথে চলে খাওয়া রুচি কমে যাবে এবং দুর্বল হবে, এর সাথে অনেক সময় শরীর ব্যথা করবে এবং এর সাথে অনেক সময় ডায়রিয়া,
এছাড়া খুব একটা বাইরের কিছু নাই। কিন্তু মেইন জিনিস হলো অনেক সময় এই উপসর্গগুলি কোনোই বোঝা যায় না। অনেক সময় যেমন উনি যেটা ছিল না, উনি এন্ডোস্কোপি করতে যে আগে হয়তো ধরা পড়ছে, পরীক্ষা করতে গেছেন পেয়ে গেলেন, এটা কোনো চিকিৎসা যেটা হলো আপনার বাসায় আইসোলেশনে থাকেন, যদি কোনো উপসর্গ না থাকে তাহলে আপনি একটা মানে গলা ব্যথা বা জ্বর না থাকে তাহলে এমনি থাকেন, যেটা আপনার বডি ইমিউনিটি তৈরি করে সেদিকে একটু লক্ষ্য রাখেন। অর্থাৎ আপনি ফ্রেশ খাবার এবং ব্যালেন্স ডায়েট খান, প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট খাবেন, ফ্যাট খাবেন, এর সাথে টাটকা ফলমূল খাবেন, এবং আমরা যেটা বলি বডির ইমিউনিটি বাড়ানোর জন্য একটু ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, এবং আপনার বডি ভালো থাকে এক্সারসাইজ একটু যদি করতে পারেন উনি, অথবা এক্সারসাইজ বা এক্সারসাইজ করে আপনার ইমিউনিটিটা বাড়াতে হবে। ওবেস থাকলে ওবেসিটি কমাতে হবে, ব্লাড প্রেশার যদি থাকে সেটা কমাতে হবে, ডায়াবেটিস থাকলে সেটা কমে কন্ট্রোল রাখতে হবে। এছাড়া যেটা করতে হবে যে আপনি কিছু লক্ষ্য উপসর্গ বুঝতে হবে, যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, আপনার জ্বর হচ্ছে কিনা, যদি শ্বাসকষ্ট হয় জ্বর হয় সেই ক্ষেত্রে কিছু পরীক্ষা করতে হবে, যে আপনার একটা বুকের ছবি করে নিতে পারেন, এখন বলে যদি যাদের আর্থিক বা সিটি স্ক্যানে বেটার পাওয়া যায় যে লাং ইনফর্মমেন্ট আছে কিনা। আর যেটা প্রফেসর ইকবাল সাহেব বললেন যে একটা পালস অক্সিমিটার, উনি রেসপিরেটরি প্রফেসর কাজেই আমরা বলি পালস অক্সিমিটার রাখবেন, এই স্যাচুরেশনটা দেখতে হবে যেটা কমে যায় কিনা। আপনি বাসায় চিকিৎসা করেন কোনো উপসর্গ হলে, আর প্রথম যে পেশেন্টটা ইয়াং পেশেন্ট 20 বছর যার রক্তের সাথে পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এখানে দুই তিনটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা একটা হতে পারে যে পায়খানার সাথে তার পাইলস আছে সেটার জন্য একটা রক্ত যেতে পারে, আরেকটা হলো তার ডিসেন্ট্রি যদি থাকে সেই জন্য স্টুল এবং ব্লাড সেটা যেতে পারে, অনেক সময় আলসারেটিভ কোলাইটিসও হতে পারে। এই জিনিসটা সঠিকভাবে নির্ণয় করতে হবে, নির্ণয় করে তারপরে চিকিৎসা দিতে হবে। এই জন্য আমার মনে হয় একজন ডাক্তার দেখে তারপরে ওনার স্টুলটা এক্সামিনেশন করে যদি লাগে যার যা করার সেটা করেই দেওয়ার। এখন আমরা যেটা বলতে পারি, যদি আপনি চান একটা অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিতে পারেন, যেটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক্স খেয়ে 5 দিন এ দেখেন পায়খানার সাথে রক্তটা বন্ধ হয় কিনা, আর যদি লোকালি নাইলে দেখতে হবে যে পাইলস আছে কিনা। তৃতীয় পেশেন্ট, জি তৃতীয় পেশেন্টটা কি ছিল? উপসর্গ না থাকলে কিছু করার দরকার নেই, কিন্তু উপসর্গ থাকলে আমি একটু আমার জন্য সুবিধা, চিকিৎসকের জন্য সুবিধা হয়, চিকিৎসা দেওয়া যায়। কারণ উপসর্গ না থাকলে হয় কি, মানুষ রোগী মনে করে আমি তো আমার তো কোনো উপসর্গ নাই, কিন্তু একটা পর্যায়ে আসে যখন আমরা পালস অক্সিমিটার করে দেখি একেবারে পালস অক্সিজেন লেভেল একদম কমে গেছে, হঠাৎ করে ধপ করে পড়ে গেলে মরে যায়। প্রায় পত্রিকায় দেখবেন, সংবাদপত্রে দেখবেন হঠাৎ করে মরে গেছে রাস্তার মধ্যে, হয় কি যে এই যে চিকিৎসা সে নেয়নি, না নেওয়ার ফলে উপসর্গ যেহেতু ছিল না, চিকিৎসাও নেয়নি, চিকিৎসকের কাছেও যায়নি, তখন অক্সিজেন লেভেল একদম ফল করে যায়, যেটাকে আমরা বলি যে সাইলেন্ট হাইপোক্সিয়া বা হ্যাপি হাইপোক্সিয়া। রোগী তো মনে করে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু যখন পড়ে যায় তখন বোঝা যায় যে রোগীটা আসলেই করোনা ছিল। সে উপসর্গ চিকিৎসার জন্য প্রথমে যদি আমরা, আমি যেটা করি, আমি পজিটিভ দেখলে উপসর্গ থাকুক আর না থাকুক, আমি অ্যান্টিভাইরাল যেটা ফেভিপাইরাভির আমি প্রথম দিন থেকে শুরু করে দিই। আর যেটা আমার বন্ধু শামীম বললেন যে এই যে উপসর্গ আগেরগুলোই আছে, আমি এখানে একটু যোগ করি যে এখন খুব গুরুত্ব দিচ্ছি যে স্বাদ এবং মানে মুখ ঘ্রাণ এই শক্তিটা একদমই কমে যায়। রোগী বলে যে আমি একদম কোনো কিছুতে গন্ধ পাচ্ছি না, খাবার গন্ধ পাচ্ছি না, মুখে কোনো স্বাদ নেই, এটা খুব মারাত্মক ব্যাপার। আর বিভিন্ন রকমের প্রেজেন্টেশন নিয়ে কিন্তু রোগীরা আসে, কারণ কি যে ব্লাড ক্লটটা এত হয়, বিভিন্ন রক্ত যে মানে ভেইন অ্যান্ড আর্টারি সবগুলোতে এত বেশি ক্লট হয়, ব্লাড জমাট বেঁধে যায়, যে এবার ইভেন স্ট্রোক নিয়ে পর্যন্ত পেশেন্ট আসতে পারে। হয়তো মানে রিয়েল স্ট্রোক ছিল না, সেটা করোনার জন্য কোভিড টু নিয়ে রোগী আসতে পারে, এরকম ব্লাড মানে কোয়াগুলেশনের জন্য, রক্ত জমাট বাঁধার জন্য বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে কিন্তু রোগীরা আজকাল আমাদের কাছে আসছে। একেবারে ক্লাসিক্যাল তো অবশ্যই যেটা শামীম বললেন আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শামীম আহমেদ, কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এই আয়োজনে। ডক্টর শামীম আহমেদ, আসলে ভ্যাকসিনের নতুন কোনো তথ্য কি আছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা খুবই জরুরি, এখন জরুরি কিন্তু এটা খুবই কন্ট্রোভার্সিয়াল জিনিস এখন হয়ে যাচ্ছে। দেখেন এই যে ভ্যাকসিন যেটা আসতেছে এবং যেটা আসবে,
সেই ভ্যাকসিনের আমরা কতটুকু অংশীদার হব, এক নম্বর সেই ভ্যাকসিনটা আমরা কখন পাব। বিশ্বের ধরেন 700 কোটি মানুষ আছে, এখন যে দেশেই ভ্যাকসিনটা উৎপাদন হবে প্রথম তো ওই ভ্যাকসিনটা ওই দেশে ইউজ হবে, তারপরে অ্যাক্সেস থাকলে আমাদের দিক। এবং সেই জন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি চায়না হোক বা ইন্ডিয়া হোক বা রাশিয়া হোক বা যে কোনো দেশ থেকেই হোক, আমাদের ওই ভ্যাকসিনের থার্ড ফেজের আমাদের এখানে একটা অংশীদারত্ব চাই আমরা, অর্থাৎ আমাদের একটা লার্জ স্কেলে আমাদের দিক। সেটার দুইটা কারণ, একটা কারণ হলো এই ভ্যাকসিনটা আমাদের কতটুকু উপযোগী, কতটুকু প্রোটেকশন তৈরি করছে অ্যান্টিবডি, এক এইটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, আপনি জানেন অনেক ভ্যারাইটি এই আছে অ্যান্টিজেন আছে। চতুর্থ হলো যে এখানে ইউজ করার পরে কোনো সাইড এফেক্ট হলো কিনা সেটাও দেখতে পারবো। এখন কথা হলো অংশীদারত্ব থাকলে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা এই ভ্যাকসিনটা পাবো। নেক্সট কোশ্চেন হলো যে এই যে ভ্যাকসিনটা এখানে যেখানেও সেই দেশের প্রথম এটার সাথে ওই যে দেশের সাথে কত আমাদের একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং প্রায়োরিটি বেসিসে আমরা ভ্যাকসিন পাই সেই একটা ব্যবস্থা করতে, সেই ক্ষেত্রে আমাদের ওই দেশের সাথে একটা ভালো যোগাযোগ করতে হবে। এবং কোথা থেকে আনবো সেটা একটা ইম্পর্টেন্ট, আপনারা জানেন কিছুদিন আগেও আমরা চায়নার ভ্যাকসিন একটা আসার কথা ছিল, সেটা এখন বোধহয় সরকারের বিবেচ্যাধীন। এখন ইন্ডিয়া বলছে আমাদের দিবে, রাশিয়া থেকে একটা হচ্ছে, সেখানেও আমরা কি ঢুকতে পারি কিনা। সেটা প্রথম আসার পরে এই ভ্যাকসিনটা আমাদের যদি 16 কোটি যে লোকজন আছে তাদের দিবেন আগে প্রায়োরিটি বেস, সেখানে বলা হচ্ছে প্রথমে যারা ফ্রন্টলাইন অর্থাৎ ডাক্তার, যারা সেবিকা, যারা দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আপু আমার নাম সেলিনা, ঢাকা থেকে বলছি। আমার আম্মুর লিভার সিরোসিস ধরা পড়ছে গত 1 বছর। উনাকে আমরা ডাক্তার দেখাই আল মাহতাব স্বপ্নিল স্যারকে, উনি বলছেন আপনারা করোনা টেস্ট করায় নিয়ে আসবেন, তারপরে আমি ইন্ডোস্কোপি করাবো। তারপরে আমরা এভারলি থেকে ওনার করোনা টেস্টটা করাইছি, ওইটা পজিটিভ আসছে কিন্তু ওনার কোনো লক্ষণ নেই, কিন্তু উনি প্রচন্ড অসুস্থ লিভার সিরোসিস রোগে। এখন আমরা কি করব? জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, ওনার প্রশ্নের উত্তরটি দিতেন। না আরও একজন দর্শক আছে, আমরা দুজনের প্রশ্ন নিতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? হ্যাঁ আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনার প্রশ্নটি করুন। জি আপু, আমি আপনাদের নিয়মিত দর্শক, আমি আর কি নিয়মিত আপনাদের প্রোগ্রামটা দেখি। যাই হোক, আমার আপনাদের প্রোগ্রাম খুবই ভালো লাগছে, আর আমার একটি প্রশ্ন ছিল আপু। হ্যাঁ আপনার প্রশ্নটি করুন, ধন্যবাদ আপনি নিয়মিত দেখেন। সেটি হলো যে আমাদের যে গর্ভবতী মহিলা গুলো আছে, এই গর্ভবতী মহিলাদের জন্য তো এখন মানে বেশিরভাগ ঝুঁকিটা বেশি, বিশেষ করে করোনা নিয়ে। এখন এই বিষয়ে যদি আজকের প্রধান অতিথি বা আজকের যারা আমাদের অতিথিবৃন্দ আছে তারা যদি বিষয়টা নিয়ে কিছু আলোচনা করতো বা একটু এই বিষয় নিয়ে পরামর্শ দিত আমাদের। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য। ডক্টর ইকবাল হাসান, হ্যাঁ প্রথম যে মেয়েটা ফোন করলো তার মা সিরোসিসে আক্রান্ত, যদি সত্যি সত্যি সিরোসিস হয় তার এন্ডোস্কোপি করার আগে তো অবশ্যই চিকিৎসক, এটা একটা কোভিড সার্টিফিকেট চাপিনি, সনদপত্র চাপিনি, কোভিড টেস্ট করা হয়েছে। কিন্তু কোভিড পজিটিভ পাওয়া গেছে, কোভিড পজিটিভ পাওয়া গেলে যে যেসব ওষুধ আমরা সাধারণত করোনা রোগীকে দিয়ে থাকি, কোনো ওষুধ দেওয়া যাবে না একজন লিভার সিরোসিসের পেশেন্টকে, তাকে ঘরে আগে আলাদা করে রাখতে হবে। আর প্রথম এই যে আমার বন্ধু শামীম বলেছিলেন যে তাকে বিভিন্ন যে জিঙ্ক খাওয়ানো, ভিটামিন ডি খাওয়ানো, এগুলো খাওয়াতে হবে, নিউট্রিশিয়াস খাবার খাওয়াতে হবে, সাইট্রাস ফ্রুট খাওয়াতে হবে, কমলা অরেঞ্জ এগুলো, আর ঘরের মধ্যে আলাদা করে রাখতে হবে। তারপরে কোভিড ভালো হয়ে গেলে পরে করোনার চিকিৎসার ব্যাপারটা দেখতে হবে। আর দ্বিতীয় যে আরেক ভাই ফোন করেছিলেন যে নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, তিনি প্রেগনেন্সি ব্যাপারে কথা বলেছেন। আসলে প্রেগনেন্ট যখন একজন মহিলা হয় তার ইমিউনিটি অনেক কমে যায়, সেজন্য তাকে মানে যাতে করে সে করোনাতে আক্রান্ত না হয় একজন প্রেগনেন্ট পেশেন্ট, এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমরা প্রথম থেকেই গাইনোকোলজিস্ট, আপনার এই প্রোগ্রামে অনেক গাইনোকোলজিস্ট বলেছেন যে করোনা না যাওয়া পর্যন্ত আপনার গর্ভবতী হবেন না, যারা গর্ভবতী হয়ে গেছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আর আমি ভ্যাকসিন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন আমার বন্ধুকে, আমি একটু কথা বলতে চাই যে ভ্যাকসিন নিয়ে আজকাল রাজনীতি, বাণিজ্য, তারপর প্রেশার এগুলো শুরু হয়ে গেছে।
ভারত আমাদেরকে ভারতীয় পররাষ্ট্র সচিব বলে গেলেন যে আমাদেরকে ভ্যাকসিন দিবেন, কিন্তু ওনারাই কিন্তু আবার রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করেছেন আজকে দেখলাম, যে মানে চুক্তি করেছেন ভ্যাকসিনের জন্য। সুতরাং আমরা এখন বিভিন্ন বললাম যে বিভিন্ন রাজনীতি বাণিজ্য প্রেশার গ্রুপ সব সৃষ্টি হয়ে গেছে, আর এখন যেহেতু ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিনের নিরাপত্তা কার্যকারিতা নিয়ে অনেক অনেক কিছু প্রশ্ন উঠবে, এখন আমাদের যে যেটা করতে হবে সেটা হচ্ছে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, যেগুলো অর্থাৎ ভ্যাকসিন কবে আসবে, স্পেসিফিক ওষুধ কবে আসবে, সেগুলো তো এখন অনেক দূরে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা যে স্বাস্থ্যবিধি বাঁধতে হবে, একেবারে স্বাস্থ্যবিধি কেউ তোয়াক্কা করছে না, বাধ্যতামূলক আইন করে, যেটা আমি বারবার বলি আপনার অনুষ্ঠানে, যে আইন করে স্বাস্থ্যবিধির ব্যবস্থা করতে হবে, সবাইকে মাস্ক পরাতে হবে, মাস্ক না পরলে তার জন্য দণ্ডের ব্যবস্থা করতে হবে, ট্রেসিং করতে হবে যেটা আমাদের দেশে হচ্ছে না একেবারে, টেস্ট আরও বাড়াতে হবে, আইসোলেশন কোয়ারেন্টাইন এগুলো তো আছেই, এবং মাস্ক ব্যবহার করতে হবে, অর্থাৎ নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশনের ব্যাপারে যেতে হবে। ভ্যাকসিন আমি আশা করছি ব্যক্তিগতভাবে নভেম্বর মাসে আমরা কোনো না কোনো একটা সোর্স থেকে ভ্যাকসিন আমরা পাবোই, এটা আমার আশা। আরেকটা বিষয় একটু জানতে চাই প্রফেসর ইকবাল, আমি একটু ডিফার করতেছি এখানে প্রফেসর ইকবাল, আমি ভ্যাকসিন মানে আমরা ট্রায়াল বেসিসে পেতে পারি, বাট কমার্শিয়ালি প্রোডিউস ভ্যাকসিন আমরা এত তাড়াতাড়ি পাবো না, ইট ইজ ভেরি ইম্পসিবল। ট্রায়াল আমরা ট্রায়াল আমাদের এখানে একদম ট্রায়াল করতে পারি সেটা না, আমি 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 আশা করছি ট্রায়াল শেষ করেই নভেম্বর মাসের শেষের দিকে আমরা কোনো একটা দেশ থেকে আমরা আমি আশা করি চীন থেকে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, এটা আমার আশা, আমি ভ্যাকসিন নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। আরেকটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে প্রচুর দর্শক আমাদেরকে ফোন করেন, আপনারা বলে থাকেন এই সময় যেন গর্ভধারণ করা না হয়, কিন্তু সুনির্দিষ্টভাবে একটা তো আপনি বললেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময়টাতে, এর বাইরে শিশুর মানে করোনা আক্রান্ত হওয়া ছাড়া আর কোনো ধরনের বিপদ শিশুর বা মায়ের হতে পারে কিনা, যে কারণে আপনারা বলছেন এই সময়টাকে বাদ দিতে? না, একটা হচ্ছে যে যদি কোনো মা মানে মহিলা গর্ভবতী হয়েই যান, তাকে তার তো ইমিউনিটি খুবই কমে যায়, মানে সেজন্য তাকে সবসময় সতর্ক থাকতে হবে, তাকে ঘরেই থাকতে হবে, এবং তার কাছে যারা আসবে তারা খুব একেবারে বাইরে থেকে কেউ আসলে তাকে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে তার কাছে আসতে হবে, এবং তাকে জিঙ্ক জাতীয় ওষুধটা নিয়মিত খেতে হবে, ভিটামিন ডি খেতে হবে, মানে আর পুষ্টিকর খাবার দাবার, ডিম রোজ একটি করে ডিম সিদ্ধ ডিম খেতে হবে, তাকে মানে অত্যন্ত সচেতনভাবে অত্যন্ত সতর্কভাবে থাকতে হবে, যাতে কোনোভাবে সেই মা ভবিষ্যৎ মা করোনা আক্রান্ত না হয়, এইটার দিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, আমাদের আবার একটি বিরতি নেবার সময় হয়েছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝে, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাষ্ট্র প্লাজমা থেরাপির অনুমোদন দিয়েছে, এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA তারা প্লাজমা থেরাপি দেওয়াতে আপাতত কোনো সমস্যা দেখছেন না। বাংলাদেশে যদিও বেশ আগে থেকেই প্লাজমা থেরাপি পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শুরুতে যেটি বলেছিল যে কেবলমাত্র পরীক্ষামূলকভাবেই প্লাজমা থেরাপি দেওয়া যাবে। এই প্লাজমা থেরাপির কি কোনো নেতিবাচক দিক আছে অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ? আর যুক্তরাষ্ট্র এত ধন্যবাদ অন্তরা। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের যে কয়েকটি পত্রিকা, খুব নাম করা পত্রিকা, যে নেচার, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ইভেন ওয়াল স্ট্রিট জার্নালে একটু নেতিবাচক দিকে রেখেছিল এই প্লাজমা থেরাপিটাকে, তাকে যে জন্য তারপরেও যুক্তরাষ্ট্রে 60,000 প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, ভারতে 50,000 প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে, যেটা কনভালেসেন্ট প্লাজমা, সেটা আসলে এখন এই গত পরশু FDA অ্যাপ্রুভ করলো যে না প্লাজমা থেরাপি দিতে হবে, এখানে শর্ত হচ্ছে যে কার্যকর প্লাজমা হতে হবে, এবং কার্যকরটা কি যে এটা এলাইজার মেথডে দেখে নিতে হবে যে টাইটার কতটুকু বেশি, 1:160 টাইটার যদি থাকে, অর্থাৎ কার্যকর প্লাজমা বলতে নিউট্রালাইজিং অ্যান্টিবডি থাকতে হবে যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি ভাইরাসকে কিল করবে, সুতরাং এমন প্লাজমা যদি দেওয়া যায় তাহলে 35% রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে। সুতরাং প্লাজমা, শুধু প্লাজমা দিলেই হবে না, অকার্যকর প্লাজমা দিলেই হবে না, কার্যকর প্লাজমা দিতে হবে, যেটা খুব ঘনত্বপূর্ণ অ্যান্টিবডি সমৃদ্ধ প্লাজমা দিলে 35% রোগীকে বাঁচানো যাবে। আরেকটা কথা অন্তরে বল, না বললেই হয় না, যে ভারতের জনসংখ্যা 130 কোটি, সেখানে ডাক্তার মারা গেছে 200 জন,
আর বাংলাদেশে মাত্র কেউ বলে 16 কোটি, কেউ বলে 18 কোটি, সেখানে 105 জন ডাক্তার মারা গেছে। সুতরাং আমি যদি ইকুয়েশনটা দেখি তাহলে বাংলাদেশে কিন্তু চিকিৎসক মৃত্যু, আমাদের অনেক কলিগ, অনেক প্রফেসর, অনেক আমার বন্ধু বান্ধব অনেকে মারা গেছে। সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, এবং ডাক্তাররাই প্রথমে প্লাজমা, সুস্থ হওয়ার পর প্লাজমা দিয়েছে, এবং অনেক পুলিশ সদস্য কিন্তু বাংলাদেশে বেঁচে গেছে এই প্লাজমা নেওয়ার পরে। সুতরাং প্লাজমা থেরাপি যদি ঠিক মতো কার্যকর প্লাজমা থেরাপি দেওয়া যায় তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক, এবং এতদিনে এটাকে অ্যাপ্রুভ করলো। প্লাজমাটা খুব একটা কার্যকর নয়, মানে প্লাজমার কি কোনো ক্ষতিকর দিক আছে কিনা? সংযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর শামীম আহমেদ, প্লাজমা থেরাপি নিয়ে আপনি কি কিছু বলতে চান? যে প্লাজমা থেরাপি তো আমাদের প্রথমে তো আপনি জানেন পুলিশ সদস্যকে প্রথম দেওয়া হলো পুলিশ হসপিটালে, তারপরে এটা ঢাকা মেডিকেলে আপনি জানেন একজন প্রথম এবং ডোনেশন ছিলেন ডাক্তার, উনিও তো দিয়েছেন। ডেফিনেটলি প্লাজমা থেরাপি ইজ রোল ইন কনভালেসেন্স, অর্থাৎ আপনি কোভিডে আক্রান্ত হওয়ার পরে আপনার বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেই অ্যান্টিবডিটা আপনি যখন আমার শরীর থেকে নেওয়া হবে তখন আমরা একটা লোকের থেকে আপনি 2 জন বা 3 জনকে আপনি প্লাজমা দিতে পারেন, সেটা অসম্ভব। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা ওই প্লাজমা দেওয়ার আগে ওই প্লাজমার ভিতরে অ্যান্টিবডি যেটা আছে সেই টাইটারটা দেখতে হবে। আমাদের দেশে ইয়ার ব্যাপারটা হলো আমাদের এই টাইটার করার খুব সুবর ব্যবস্থা নাই, খুবই অল্প জায়গায় আমরা শুধু ব্লাডটা নিলাম দিয়ে দিলাম, কিন্তু এখানে যদি আপনি অ্যান্টিবডি টাইটার না থাকে যদি 20% 30% তাহলে তো আপনি কাজ করবে না। সেই ক্ষেত্রে ওই জিনিসটা করে নিতে হবে যে আপনার অ্যান্টিবডি টাইটার, কারণ এই যে অ্যান্টিবডিটা ওই জীবাণুটা মারবে যে সেটাকে মারার ক্ষমতা থাকতে হবে, মানে তার অ্যান্টিবায়োটিক সাফিসিয়েন্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন, তবে এটা ইউজ হচ্ছে আপনারা জানেন আমাদের দেশে অনেক প্লাজমা ইউজ হয়েছে। এটা প্রথম যেটা আমরা জানি যে পুলিশ হসপিটালে একটা পুলিশ অফিসার মানে পার্সনকে দেওয়া হয়েছিল, তারপরে সব অনেক জায়গায় প্লাজমা থেরাপি আমরা এটা ইউজ করা হচ্ছে, এটা খারাপ দিক নাই। এবং এটা এটা যদি কাজ নাও করে তাহলে আপনার কোনো ক্ষতি করবেন না, প্রথম দিকে দিতে হবে একেবারে শেষ টার্মিনাল এটা প্রথম দিকে। এই এই কোভিড এর চিকিৎসার একটা পার্ট না, আমি আপনাকে একটু বলি তাহলে কোভিড এর যে চিকিৎসা এই শিখ চিকিৎসার পার্টটা হলো আপনার এটা ইন্ডিভিজুয়ালাইজড প্যাশন এন্ড ইন্ডিভিজুয়াল প্যাশনটা কিভাবে হবে সেটার উপর নির্ভর করে, একটা প্যাশন একটা ভ্যারিয়েশন। আপনি যদি মনে করেন 14 দিনের রোগটা প্রথম দিকে যদি আপনি শনাক্ত করেন বুঝতে হবে যে এই রোগীটা সাইটোক্রোম স্টর্মে যাচ্ছে কিনা এবং আপনি খারাপের দিকে যাচ্ছেন, সেগুলি কতগুলি বেসিক প্যারামিটার আছে, সেটা ব্লাড টেস্টে যেমন ডাইমার করা হয়, তারপরে কি জানি বলে ফেরিটিন করা হয়, তারপরে WBC কাউন্ট করা হয়, সবকিছু দেখে আমরা বুঝতে পারি যে এটা কোন দিকে যাচ্ছে। যদি সাইটোক্রোম স্টর্মের দিকে যায় এটা উনি বলে জানতে চাই, মানে ছেলেদের প্লাজমা মেয়েদের প্লাজমা মানে এই দুটো থেকে কোনো মানে পার্থক্য আছে কিনা? না না, এটাতে প্লাজমার সাথে তো কোনো এটার কোনো অ্যান্টিবডি থাকলে আমাদের অ্যান্টিবডি ইজ ইম্পর্টেন্ট, ছেলে মেয়েদের প্লাজমা ওটা কোনো ডিফারেন্স করবে না। যেটা আমি বলতেছিলাম প্রত্যেকটা রোগীকে কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে কখন তার কি লাগবে, যে এক্স্যাক্টলি সেইটা আমি দিও। প্রফেসর ইকবাল সাহেব যেমন বলতেছিলেন যখন হ্যাপি হাইপোক্সিয়া, যে আপনি যখন পালস অক্সিমিটার দেখতেছেন 92 হয়ে গেছে তখন কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা যখন 60 চলে যাবে তখন আর পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি বলতে হবে যে এই রোগীটা এখনই আমার অক্সিজেন লাগবে। আপনি বাসায় যে অক্সিজেন সিলিন্ডার সেটা 4 লিটার 5 লিটার পর্যন্ত দিতে পারবেন পার মিনিট, কিন্তু যখন এই 60 বা 70 তখন পার মিনিটে 40 লিটার 60 লিটার পর্যন্ত পার মিনিটে দিতে হবে, সেই ক্ষেত্রে ওই যে হাই ফ্লো অক্সিজেন লাগে। এই জিনিসগুলি কিন্তু আগে আমাদের আমাদের জানা ছিল না, এখন কিন্তু আমরা জানি। এবং এখন আমরা মোটামুটি যেটা উনি বলতেছেন ডাক্তাররা কেন এত মানে ইনফেক্টেড হলো সেটা আমি দুই একটা পয়েন্ট বলি। একটা পয়েন্ট হলো প্রথমে আমাদের এই রোগের সম্বন্ধে ধারণা ছিল না, দ্বিতীয় হলো আমরা প্রথম হয়তো একটা খুব ক্যাজুয়াল ভাবে নিয়েছি, 3 নম্বর হলো পিপি সম্বন্ধে পিপি দুর্বলতা ছিল, মানে ভালো পিপি ছিল না, মাস্কের গন্ডগোল, তৃতীয় হলো এই যে এটা ব্যবহার করে কিভাবে ফলাইতে হবে সেইটা, চতুর্থ হলো যে আমরা জানি 4 জন ICU কনসালটেন্ট মারা গেছে, একটা হলো স্কোয়ারে ইম্পালসের, তারপরে তারা কি হয়েছে যে আইসিইউ ছিল এই আইসিইউ গুলো নেগেটিভ প্রেশার ছিল না, অর্থাৎ এখানে যে ভাইরাসটা থাকে আইসিইউ তে যে খারাপ রোগীগুলি থাকে তাদের তো ভাইরাস গুলি বের হয়, সেই ভাইরাসটা নেগেটিভ প্রেশারে বের করে দেওয়ার কথা সেটা ছিল না, সেই ক্ষেত্রে সেটা একটা কারণ। এই 4টা কারণে এখন কিন্তু আমরা এটা খুব সচেতন আছি এবং
প্রত্যেক আইসিইউতে এখন এই নেগেটিভ প্রেসার মেইনটেইন করা হচ্ছে, এবং এখন আপনি যেটা বললেন 110 জন 112 জন ডাক্তার এই পর্যন্ত মারা গেছে, এই পর্যন্ত মারা আছে, মারা গেছে। আচ্ছা স্বাস্থ্যকর্মী তো বহু অনেক মারা গেছে, স্বাস্থ্যকর্মী আছে, পুলিশ পুলিশ বিভাগের আছে, এবং প্রত্যেক রাজনীতিবিদ আছে, অনেক আমরা জানেন অনেক আমাদের পারলো নেতাও মারা গেছে এদিকে, কাজে এটা এই কবি কেউ কে ছাড়ছেন না, তাই না? আপনি এটা কোনো আর আমরা জানেন আমরা যে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের এই যে সান্দি পুলিশ মানে স্কুলের তারপরে পপুলারের যে চেয়ারম্যান এরকম অনেক আছে, এম এস আলম বিভিন্ন লোকের বিভিন্ন ভাবে অনেকেই আছে, বকুল সাহেব মারা গেছে, নির্বি সাহেব মানে সমরিতার মালিক হসপিটালের মালিক, কিন্তু কিছু করতে পারে, এটা একটা বিশাল ব্যাপার, তাকে ধরছে কাকে। আরেকটা ব্যাপার প্রফেসর শামীম, আমরা করোনার প্রতি যতই অনাগ্রহ দেখাই কিন্তু করোনা কিন্তু তার আগ্রহ একটু কমায়নি, করোনা তার আগ্রহ কিন্তু বজায় রেখেছে ঠিকই, কিন্তু আমাদের মানুষদের যে রাস্তাঘাটে দেখি যেভাবে মাস্ক বিহীন তারা চলাফেরা করছে, এটা আমি মানে বারবারই বলি যে মাস্ক যারা পরবে না তাদের একটা দণ্ডনীয় দণ্ড একটা অ্যাপ্লাই করুন, আর্থিক দণ্ড হয়, ভারতের কলকাতায় আমরা দেখছি যে তাদেরকে মানে জেলখানায় পর্যন্ত ভরে রাখছে, সুতরাং মানে শাস্তি দিতে হবে, এবং আপনি যদি শাস্তি ছাড়া কোনো কিছুই হবে না, এটা কি মৌখিক একটা লিখিত নির্দেশনা দিয়ে ছেড়ে দিবেন, এটা বাস্তবায়িত করবেন না তাহলে হবে না। আপনাদেরকেও ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।